ওয়েলকাম টু পিকুজ ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, 15 আগস্টের সকালবেলা স্নান টান করে সাজুগুজু করে শাড়ি পরে একদম মেয়ের স্কুলে চলে এসেছি। তো এদিকে দেখো, আমার বান্ধবী সব বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি যেহেতু ভিডিও করছি আমাকে সে কারণে খুব কমই দেখা যাবে। তো স্কুলে এসে দেখলাম ওদের সব হাউস গ্রুপের সব কালার অনুযায়ী দাঁড় করিয়েছে বাচ্চাগুলো। School standard is attention. Get ready for national anthem. তো দেখো, এখানে সব নার্সারির বাচ্চাগুলো আর আপার নার্সারি আর নার্সারির বাচ্চাগুলো এখানে সুন্দর নাচ করছে। আমার মেয়েরও নাম ছিল এই নাচে, কিন্তু বাড়ি যাওয়ার কারণে না ওর নামটা কাটিয়ে দিয়েছে। তো দেখো, সেরকমভাবে স্কুলে আর ভালোভাবে মেয়ের সাথে ভিডিও করতে পারিনি, তো বাড়িতে এসে করলাম। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি একদম। দেখো, সন্ধ্যাবেলা এই জামাকাপড়গুলো ভাবলাম যে ভাঁজ করে নিই, আসলে অনেকগুলো জামাকাপড় পরে গেছিলো, ভাঁজ করা হয়নি, তাই আস্তে আস্তে করে সব ভাঁজ করে নিচ্ছি। মেয়ের স্কুলে প্রথমে ভেবেছিলাম যাবই না, কারণ মেয়ের 2-3 দিন আগে থেকেই জ্বর, আর 14 আগস্টের রাত্রেবেলা তো ওর 102-এর কাছাকাছি জ্বর চলে এসেছে, আর বমিও করছিল খুব। সেই 4:30 এমনি সারা রাত কাশিতে ঘুমায়নি, তারপরে আবার 4:30 সময় ও এত বমি করছে, তো ভেবেছিলাম আর যাওয়াই হয়তো হবে না। তারপরে মেয়ে একটু সুস্থ যখনই হচ্ছে, মানে কাশিটা একটু কমছে, জ্বরটা একটু কমছে, তখনই ও আবার মানে দুষ্টুমি করছে। দেখেও ভালো লাগছে, জ্বর হয়ে বাচ্চা কাতরে পড়ে থাকে, দেখতে ভালো লাগে না। তো ওর সব বন্ধুবান্ধবের মারা আমাকে ফোন করছিল কি যাবে না যাবে না, ও সেগুলো শুনছে, আর ওর তখন ইচ্ছে করছে যে ও যাবে। তো ওর বাবা বলল যে নিয়ে যাও, জ্বরটা যখন কমে গেছে নিয়ে যাও, দেখো ওখানে গেলে ওর হয়তো ভালোই লাগবে সব বাচ্চা কাচ্চাদের দেখলে। তো ওইটা ভেবেই আমি আরও তাড়াতাড়ি করে স্নান টান করে ওকে নিয়ে গেলাম। সত্যিই ওর খুব ভালো লেগেছে স্কুলে গিয়ে, ওর শরীরটাও মানে খুবই দুর্বল ছিল, আমি খুবই ভয় পাচ্ছিলাম, তবে বন্ধুবান্ধবদের দেখে ওর একটু এনার্জি পাচ্ছিল, ওর ভালো লাগছিল, আর তার সাথে সাথে আমারও খুব ভালো লাগছিল, কারণ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম একটা ফুলের প্লাস্টিক হাতে নিয়ে যেতাম, আর যখন ওই জাতীয় সঙ্গীত হতো ভালো লাগতো, আর মেয়েদেরটা আরও বেশি ভালো লেগেছে, কারণ ওদের না ওই ড্রামটা বাজিয়ে জাতীয় সঙ্গীত হচ্ছিলো। তো তারপরে দেখো, এটা হলো 16 আগস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে নানা রকম সবজি দিয়ে কাঁচা মুগের ডাল বসিয়েছি। তো দেখো, ডালের কালারটা না কীরকম একটা কালো কালো মতো হয়েছে, পরে বুঝলাম কাঁঠালের দানা দিয়েছিলাম বলে হয়তো এরকম একটা কষকষ মতো হয়ে গেছে। তো দেখো, আজকে আর বেশি কিছু করব না, শুধু এই ডালটা করব সবজি দিয়ে আর আলু ভাজবো, আর বরকে টিফিন দেবো, ওর জন্য একটু রুটি করব। ওর রুটি যখন করছি ভাবলাম যে মেয়েকেও একটা রুটি খাইয়ে দেবো দুধের সঙ্গে, আর প্রত্যেক দিন তো কেলক্স খায়, যখন রুটি করছি যখন ওকে একটা রুটি দিয়ে দেবো, আর আমিও সকালবেলা একটা রুটি খেয়ে নেবো। রুটি হলে বেশ ভালোই হয়, কারণ সকালবেলা না যখন স্কুলে যাই তখন মানে এত তাড়াহুড়ো থাকে, ভাত খেতে যেন অসুবিধা হয়, একটা রুটি থাকলে কি হয় রেডি হতে হতে শুকনো রুটিটা খাওয়া যায়, কিন্তু ভাত আবার তো শুকনো খাওয়া যায় না। তো রুটিটা যখন আটাটা মাখলাম না, আসলে মাপটা না একটু বেশিই নিয়ে ফেলেছি আটাটা, আর দেখো এদিকে ক্যামেরা করতে করতে আটাটা না ভালো করে মাখতে পাচ্ছিলাম না, আর বর ঘুমাচ্ছিল বলে ওকে বলতেও পাচ্ছিলাম না যে একটু ফোনটা ধরো ভিডিও করছি।
তারপরে দেখো এই রুটি রুটি করে মানে খুবই তাড়াহুড়ো থাকে, রুটিটা করে আবার মানে এদিকে আবার বরের টিফিন গোছাচ্ছি, আর এদিকে গরম গরম রুটিটা গরম দুধের মধ্যে না দিলে রুটিটা নরমও হবে না আর মেয়ের খেতে একটু অসুবিধা হবে। এদিকে দেখো মেয়ের খাওয়ার সকালে টিফিন রেডি করছি আর এদিকে বরের টিফিনও রেডি করছি। ওকে মনে হয় তিনটে রুটি দিলাম আর একটু আলু ভেজে ছিলাম, আলু ভাজা দিলাম আর ওইদিকে একটু শশা দিলাম। সকালবেলা বুঝে পাই না যত তাড়াতাড়ি উঠি না কেন কাজ করতে করতে মনে হয় কাজ আর শেষ হচ্ছে না, লেটই হয়ে যাচ্ছে। আর সেদিনকারও ওরকম লেট হয়ে গেছে প্রচণ্ড। আর দেখো এদিকে মেয়েকে চারটে কাজু দিলাম আর কয়েকটা কিশমিস দিলাম আর চারটে ওকে ড্রাই ফ্রুট দেওয়া বিস্কুটগুলো দিয়ে দিলাম। ওকে না আমি ম্যাগি বা কোনো অন্য জাতীয় খাবার দিই না। প্রথম কথা হলো ও গায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে মাখাবে ওই ম্যাগির ঝোল টোলগুলো, আর জামা দিয়ে যদি না ওঠে ওই ভয় আমি পাঠাই না। আর অনেকে না দেখি ওই লুচি তরকারি ম্যাগি ট্যাগি পাঠায়, ও এসে বলে যে মাম্মাম সবাই নিয়ে যাচ্ছে তুমি আমাকে কেন দাও না। তো ওর বাবা বলে যে ভারী খাওয়ার কখনোই দেবে না কারণ ও দুপুরের মধ্যে ঘরে ঢুকে যাচ্ছে, যদি ভারী খাওয়ার দাও তাহলে কিন্তু ও দুপুরবেলা আর ভাতটা ভালোভাবে খাবে না। ওটা ভেবেই আমি আরও দিই না ওকে, যে ও তো মানে কি বলবো দুপুরে যখন খায় সেই টাইমটাতেই ও ঘরে চলে আসে, তাই আর আমি অত আর টিফিন নিয়ে অতটা আর মাথা ঘামাই না। তো দেখো এদিকে আমি মেয়ের আর বরের তো টিফিনটা গুছিয়েই দিলাম, তার সাথে সাথে বরের জামা কাপড়গুলোও বের করে দিলাম, ওর হাতের সামনে জামা কাপড়গুলো বের করে দিলে ওর সুবিধা হয়, আর এদিকে পয়সার ব্যাগটাও সামনে রাখলাম। বর ওইদিকে বেরিয়ে গেলেও বরের 10-15 মিনিট বাদে আমি আর মেয়েও বেরিয়ে গেছি। কি হয় জানো তো 10টার সময় বেরালেও হয়, স্কুলটা খুব একটা দূরে না, তবে টোটোওয়ালাগুলো টোটো ফাঁকা নিয়ে যাবে কিন্তু টোটোতে করে কোনো প্যাসেঞ্জার তুলবে না, আর বিশেষ করে মেয়েদের স্কুলটা উল্টো রাস্তায় বলে আরোই যেতে চায় না, যাবে কিন্তু বেশি ভাড়া দিতে হবে, 10 টাকার ভাড়া বলবে 30 টাকা দাও 25 টাকা দাও, এই হয় ব্যাপার। তারপরে দেখো সন্ধেবেলা না দুধের প্যাকেটটা বের করে যেই দুধটা জাল দিতে গেছি দেখি দুধটা ছানা হয়ে গেল। তো আমি ভাবলাম দুধটা যখন ছানা কেটেই গেল তখন আমি লেবু দিয়ে আরও ভালো করেই ছানা করে দিই, তাহলে সেই ছানাটাও অন্তত খেতে পারবে। তো আর এইদিকে যে টিফিন ওরা নিয়ে গিয়েছিল সেই বাসনগুলো না, এই টিফিনের বাসনগুলো টিফিনকারীগুলো বাসনের ঝুড়িতে থাকলে ভালো মতো জল ঝরে না এগুলোর, তাই আমি এই দেখো জানলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলে কী হবে তাড়াতাড়ি করে জলটা ঝরে যাবে, আমি মুছে আবার রেখে দিতে পারবো। আর এদিকে দেখো ওর বাবা 3টে মিষ্টি এনেছে, যদি মেয়ে কোনো কিছু না খায় অন্তত 2টো মিষ্টি খাবে, ও আসলে কিছুই খেতে চাইছে না, খাওয়ার খেতে বসলেই ও বলছে যে আমার ঘুম পাচ্ছে খাওয়ার দেখলেই। আর এইটা দেখো রাত্রেবেলা একটুখানি ভাত ছিল, খুব একটা বেশি ভাত ছিল না, অল্প ভাত ছিল আর কয়েকটা রুটি করে নিয়েছি আর ডিমের পোচ করেছি, একটু স্যালাড করেছি আর ডাল তো ছিলই। তারপরে খাওয়া দাওয়া করে এদিকে রাত্রেবেলায় আমি মেয়ের বইগুলো সব গুছিয়ে রাখি যাতে সকালবেলা ওই তাড়াহুড়োর মধ্যে অসুবিধা না হয় আর একটা বইও যেন না ছুটে যায়, ওই জন্যই খাতা হাতাগুলো সব দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে দিয়েছি কি না, ওই দেখে পেন্সিল বক্স টক্স সব দেখে নিই পেন্সিল রাবাট আছে কি না। ও আসলে কি করে জানো তো এখন দেখছি প্রথম প্রথম যখন স্কুলে যেত তখন ও পেন্সিল রাবাট কিছুই হারায়নি, ইদানিং দেখছি যে ওকে রোজ পেন্সিল দেওয়া হচ্ছে নতুন পেন্সিল রাবাট, ও রোজই হারিয়ে দিয়ে আসছে, এমনকি ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে ড্রয়িং ক্লাসে দ্বিতীয় দিন পেন্সিল রাবাট তারপরে তোমার কেস পেন সবই মোটামুটি হারিয়ে দিয়েছিল, তবে রাবারটা আর কেস পেনটা পাওয়া গেছে, এখনও পর্যন্ত পেন্সিলটা পাইনি। আর এইদিকে দেখো রাত্রে কিছু সবজি কেটে রাখলাম, আলু আর তোমার টমেটম, পাবদা মাছ আছে ফ্রিজে, ওই পাবদা মাছটা পরের দিন করব, আর রুটি করেছিলাম কিছুটা আটা বেঁচেছিল সেটাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি, পরের দিন ওকে টিফিনে 2টো রুটি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো মেয়েকে স্কুল থেকে এনে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও করতে বসলাম, কারণ ভিডিওর শেষটুকু না ভালোভাবে মানে হয়নি, তাই ভাবলাম ক্যামেরার সামনে এসেই ভিডিওটা শেষ করি। আসলে সেই 15 আগস্টের দিন থেকে ভিডিওটা ছোটো ছোটো করে তুলে রেখেছি, কিছুতেই ভিডিওটা আমার ছাড়া হচ্ছে না, মানে যেহেতু শেষটুকু ভালো মতো হচ্ছে না ওই জন্য।
তো ভিডিও করতে করতে বুঝেছি শুরুটা আর শেষটা না মানে ভালো না হলে কেউই দেখতে চায় না, অনেকটা না সেই পরীক্ষার খাতার মতো, প্রথমটা আর শেষটা মানে ভালো লিখতে হবে, আর মিডিলেরটা কিন্তু অতটা ভালো না লিখলেও হয়, তো ব্যাপারটা একই রকম। যত ভালো করতে পারবো ততই তো ভালো, বলো তো দেখো। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো আমার কীরকম হচ্ছে। তোমরা কমেন্ট করলে না অনেক বেশি আগ্রহ লাগে, অন্য কোনো ভিডিও যখন করব আমি অনেকটা বেশি মানে আনন্দ হয় যে আমার ভিডিও কেউ দেখছে বা ভালো লাগছে কারোর। তো তোমরা কমেন্ট করতে থাকবে, কমেন্ট করলে আমার অনেকটা বেশি ভালো লাগে। তো বাংলাদেশ থেকে অনেকে দেখছে, অনেকে কমেন্ট করে বাংলাদেশ থেকে, তো আমার ভালোই লাগে। তো তোমরা কমেন্ট করো, একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।